नमस्कार बंधुरा, स्वागत आमादेर चैनले। आज के आमी आपनादेर केनो माँ भवतारिणीर मूर्ति अद्भुत भावे घेमे गिएछिलो दक्षिणेश्वर कालीबाड़ी सम्पर्के किछु अजाना अलौकिक कहनी सेई विषयेर तथ्यवली प्रदान करब। सम्पूर्ण तथ्यटी संग्रह करा आपनादेर काछे अनुरोध, भिडियोटी आपनारा सम्पूर्ण देखुन। दक्षिणेश्वर कालीबाड़ी कलकाता अदूरे हुगली नदी तीर अवस्थित। এটি উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটি শহরের অন্তপাতি দক্ষিণেশ্বরে অবস্থিত। 1855 সালে প্রসিদ্ধ মানবদরদি জমিদার রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পুজো করা হয়। 19 শতাব্দীর বিশিষ্ট যোগী রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরে মা কালীর সাধনা করতেন। কথিত আছে রানী রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন। মন্দির প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ পরমহংসদেবের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানীকে প্রভূত সাহায্য করেছিলেন। রামকুমারী ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত। 1857 থেকে 1858 সালে কিশোর রামকৃষ্ণ পরমহংসদেব এই মন্দিরের পূজোর ভার গ্রহণ করেছিলেন। পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তার সাধনাক্ষেত্র রূপে বেছে নেন। দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বর, কালী মন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির ও অন্যান্য ধর্মস্থল অবস্থিত। মূল মন্দিরটি নবরত্ন মন্দির। এটি টালিগঞ্জের রামনাথ মণ্ডল নির্মিত নবরত্ন মন্দিরের আদর্শে নির্মিত। মূল মন্দির ছাড়াও রয়েছে দ্বাদশ শিব মন্দির নামে পরিচিত 12টি আটচালা শিব মন্দির। মন্দিরের উত্তরে রয়েছে শ্রী শ্রী রাধাকান্ত মন্দির নামে পরিচিত শ্রী রাধাকৃষ্ণের মন্দির এবং মন্দিরের দক্ষিণে রয়েছে নাট মন্দির। মন্দির চত্বরের উত্তর পশ্চিম কোণে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেবের বাসগৃহ। মূল মন্দির চত্বরের বাইরে রামকৃষ্ণ পরমহংসদেব এবং তার পরিবারবর্গের স্মৃতিবিজড়িত আরও কয়েকটি স্থান রয়েছে, যা আজ পুণ্যার্থীদের কাছে ধর্মস্থান রূপে বিবেচিত হয়। 1847 সালে ধনী রানী রাসমণি দেবী অন্নপূর্ণা মাকে পূজোর মানসে কাশীতে তীর্থযাত্রা আয়োজন করেছিলেন। 24টি নৌকোয় আত্মীয় স্বজন দাসদাসী ও রসদ নিয়ে তিনি রওনা হন। কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাত্রে রানীমা দেবী কালীর স্বপ্নাদেশ পেয়েছিলেন। দেবী তাকে জানিয়েছিলেন কাশী যাওয়ার প্রয়োজন নেই, গঙ্গা তীরেই একটি নয়নাভিরাম মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা করে পুজো কর, সেই মূর্তিতে আবির্ভূত হয়েই আমি পুজো গ্রহণ করব। এই স্বপ্নের পর রানীমা অবিলম্বে গঙ্গা তীরে জমি কিনে মন্দির নির্মাণের কাজ শুরু করেন। 1847 সালে এই বিরাট মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়, শেষ হয় 1855 সালে। মন্দিরের 20 একর প্লটটি একজন ইংরেজ সাহেবের কাছ থেকে রানীমা কিনেছিলেন। লোকমুখে জায়গাটি পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে। এর একটি অংশ ছিল কচ্ছপাকার মুসলমান গোরস্থান, তাই তন্ত্রমতে স্থানটি শক্তির উপাসনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হয়। 8 বছরে 9 লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। 1855 সালে 31শে মে স্নানযাত্রার দিন মহাসমারোহে মন্দিরে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়। পূর্বে মন্দিরের আরাধ্যাকে মা ভবতারিণী কালিকা নামে অভিহিত করা হয়। রামকুমার চট্টোপাধ্যায় প্রধান পুরোহিত পদে বৃত হন। তার ছোট ভাই গদাধর বা গদাই তার সহযোগী রূপে বিবৃত হন। পরে তার ভাগনে হৃদয় তাকে সহায়তা করতে থাকেন। পরের বছর রামকুমার দেহ রক্ষা করেন। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মন্দিরের প্রধান পুরোহিত পদে স্থলাভিষিক্ত হন। তার সহধর্মিনী সারদা দেবী মন্দির চত্বরের বাইরে নহবতখানায় অবস্থান করেন। এই নহবতখানা এখন সারদা দেবীর মন্দির। এই সময় থেকে 1886 পর্যন্ত প্রায় 30 বছর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরেই অবস্থান করেছিলেন। তার অবস্থানের কারণে পরবর্তীকালে এই মন্দির পরিণত হয় একটি তীর্থক্ষেত্রে। মন্দিরটি বঙ্গীয় স্থাপত্যশৈলীর নবরত্ন স্থাপত্য ধারায় নির্মিত। মূল মন্দিরটি 3 তলা, উপরে 2টি তলে রয়েছে, 9টি চূড়ো বণ্টিত রয়েছে। মন্দিরটি দক্ষিণমুখী, একটি উত্তোলিত দালানের ওপর গর্ভগৃহটি স্থাপিত।
এই দালানটি 46 বর্গফুট প্রসারিত এবং 100 ফুট উঁচু। গর্ভগৃহে শিবের বক্ষপীড়ে ভবতারিণী নামে পরিচিত মা কালীর অপূর্ব মূর্তিটি প্রতিষ্ঠিত। এই মূর্তিদ্বয় একটি রূপর সহস্রদল পদ্মের উপর স্থাপিত। মূল মন্দিরের কাছে যে 12টি একই প্রকার দেখতে পুরোমুখী শিব মন্দিরগুলো রয়েছে সেগুলো আটচালায় স্থাপত্যরীতিতে নির্মিত। গঙ্গার একটি ঘাটে দুই ধারে এই মন্দিরগুলি দণ্ডায়মান। মন্দির চত্বরের উত্তর পূর্বে রয়েছে বিষ্ণু মন্দির বা রাধাকান্তের মন্দির। এই মন্দিরে একটি রূপ সিংহাসনে প্রায় 21 ইঞ্চির কৃষ্ণ এবং 16 ইঞ্চির রাধার মূর্তি প্রতিষ্ঠিত আছে। মন্দির নির্মাণ কার্য শুরু হলে রানী রাসমণি একজন ভালো ভাস্করের খোঁজ করতে থাকেন, যাকে দিয়ে তিনি তার স্বপ্নে দেখা ভবতারিণী রূপদান করাবেন। রানীমার গুরুদেব একজন ভালো ভাস্করের সন্ধান দেন, নাম নবীনচন্দ্র ভাস্কর। নবীন ভাস্কর ছিলেন বংশগতভাবেই ভাস্কর শিল্পী। নবীন ভাস্করের জন্ম 1836 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার দাইহাটগঞ্জে। নবীন ভাস্করের বাবা রামচন্দ্র ভাস্কর কলকাতার 374 নম্বর আপার চিতপুর রোডে ওরিয়েন্টাল স্টান ওয়ার্কস নামে একটি পাথরের মূর্তি নির্মাণের কারখানা করেছিলেন। ছোটবেলা থেকেই নবীন ভাস্করের শিল্প দক্ষতার প্রকাশ পায়। 1851 সালে রানীমা তাকে ডেকে একটি কালো কোষ্ঠী পাথরে মায়ের মূর্তি গড়ার বায়না দেন। মাসাদিকাল ধরে হবিষান্ন খেয়ে আচার মেনে সেই সময় নবীন ভাস্কর কলকাতায় নিজেদের স্টুডিও ওরিয়েন্টাল স্টোন ওয়ার্কার্সের ঘরে বসেই দক্ষিণেশ্বরে ভবতারিণীর মূর্তিটি নির্মাণ করেছিলেন। মূর্তি নির্মাণের পর যখন দক্ষিণেশ্বর মন্দিরের গর্ভগৃহের মাপে মায়ের মূর্তি বেমানান দেখাচ্ছিল, রানী রাসমণি পুনরায় নতুন করে নবীন ভাস্করকে মা ভবতারিণীর মূর্তি তৈরির বরাত দেন। তবে এবার আগের মূর্তি থেকে বড় করতে বললেন, কিন্তু আবারও মূর্তি তৈরি হয়ে গেল বেমানান। ফলে রানীমার ইচ্ছায় তিনি আবার মূর্তি নির্মাণ করলেন এবং আগের দুয়ের মাঝারি মাপের, যা অবশেষে রানীমার পছন্দ হলো। নবীন ভাস্কর মা ভবতারিণীর যে 3টি মূর্তি তৈরি করেছিলেন তার প্রথমজন ব্রহ্মময়ী। কাশীপুর মহাশ্মশানের কাছে প্রামাণিক কালীবাড়িতে প্রতিষ্ঠিত মূর্তিটি আকারে ছোট হওয়ায় তাকে মাসিকালী বলা হয়। দ্বিতীয়জন নিস্তারিণী। বর্তমান গুয়াবাগানের গুহদের বাড়ি প্রতিষ্ঠিত 11 বৃন্দাবন বসলেন লক্ষ্মীনারায়ণ সাওয়ের তেলে ভাজা দোকানের পাশের গলিতে অবস্থিত শিবুগুহর নিস্তারিণী কালীবাড়ি এবং তৃতীয়জন দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। তবে রানী রাসমণি মারা যাওয়ার আগে মন্দিরের যে উইল করেন সেখানে মাকে জগদীশ্বরী বলে উল্লেখ আছে। শোনা যায় মায়ের ভবতারিণীর নামটি নবীন ভাস্করই দেওয়া। মন্দিরের কাজ শেষ হওয়ার অনেক আগেই জগৎমাতা মূর্তি তৈরির কাজ শেষ হয়। যাতে মূর্তির কোনো ক্ষতি না হয় তাই মূর্তির একটি বাসকে সুরক্ষিতভাবে রাখা হয়। এমনভাবে দিন যায়, মন্দির নির্মাণের কাজও চলতে থাকে। এমত অবস্থায় একদিন হঠাৎ মা ভবতারিণী আবার রানীমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, আর কতদিন আমাকে এভাবে আবদ্ধ করে রাখবি? আমার যে খুব কষ্ট হচ্ছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠা কর। স্বপ্নাদেশ পেয়ে পরের দিন রানীমা বাক্স খুললেন। অদ্ভুতভাবে দেখা গেল মায়ের মূর্তি সত্যি ঘেমে উঠেছে। রানীমা ব্যস্ত হয়ে পড়লেন মূর্তি প্রতিষ্ঠা করার জন্য। 1855 সালের 31শে মে বাংলার 1262 সাল 18ই জ্যৈষ্ঠ স্নানযাত্রার পূর্ণতিথিতে ধার্য হল মন্দির উদ্বোধনের দিন। উৎসবের পুজো অনুষ্ঠান ছাড়াও সেই দিন ছিলেন দক্ষিণেশ্বরে দেখবার মতো অতিথি আপ্যায়ন। সেই আপ্যায়নের বর্ণনা দেওয়া যায় অফুরন্ত। দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণীর ভোগে যদিও মাংসের কোনো আয়োজন থাকে না, কারণ বলি প্রথা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। পূজোয় সুরারও কোনো স্থান নেই। নারকেল ফাটিয়ে সেই নারকেলের জল দেওয়া হয় মাকে। এই মন্দিরে নিত্যদিন কোনো সেবায়েতের পালা পড়ার ব্যবস্থা নেই। মন্দির ট্রাস্টির পূজোয় মায়ের ভোগের নিত্যদিনের আয়োজন মন্দির কমিটি করে থাকেন। কালী পুজোর অন্যান্য বছরে অন্তত 1000 দশেক ভক্তের ভোগের আয়োজন করা হয়। কালী পুজোর দিন
মায়ের অন্নভোগে থাকে ভাত, ঘি ভাত, পাঁচ রকমের ভাজা, পাঁচ রকমের তরকারি, পাঁচ রকমের মাছ, সেই সাথে ভোগে থাকে চাটনি, পায়েস, পাঁচ রকমের মিষ্টি ও জল। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যত পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।